ব্যবসা বাণিজ্যে অবদানের জন্য দেশের দুই ব্যবসায়ী এবং দুই প্রতিষ্ঠান পেল ডিএইচএল ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ড। রাজধানীর একটি হোটেলে পুরস্কার তুলে দেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বছরের সেরা ব্যবসায়ী ব্যক্তিত্ব শ্রেণীতে পুরস্কার পেয়েছেন এনভয় গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবুদ্দিন আহমেদ। নারী ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন দোহাটেক নিউ মিডিয়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান রুনা শামসুদ্দোহা। সেরা আর্থিক প্রতিষ্ঠান শ্রেণীতে পুরস্কার পেয়েছেন সিটি ব্যাংক লিমিটেড। সেরা ব্যবসায়ী উদ্যোক্তা শ্রেণীতে পুরস্কার পেয়েছে মেঘনা গ্রুপ। এছাড়া আজীবন সম্মাননা পেয়েছেন মন্নু গ্রুপের চেয়ারম্যান হারুনুর রশিদ খান মন্নু। আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান ডিএইচএল এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার 16 বছর ধরে যৌথভাবে এই পুরস্কার দিয়ে আসছে। ভারতের প্রয়াত লোকসঙ্গীত শিল্পী কালিকা প্রসাদকে স্মরণ করা হল শিল্পকলা একাডেমি।